2015 সালে বড় পর্দায় মুক্তি পেয়েছিল শুধু তোমারই জন্য ছবিটি। বাংলার দুই সুপারস্টার দেব এবং সোহম দুজনেই ছিলেন এই ছবিতে। ভালোবাসার এই ছবিটি দর্শক মহলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। এই ছবির 8 বছর পর আবারও প্রধান ছবিতে একসঙ্গে পর্দায় দেখা যাবে দেব এবং সোহমকে। পুলিশ অফিসার দীপক প্রধানের চরিত্রে দেখা যাবে দেবকে এবং সোহমকেও ট্রেলারে দেখা গেছে পুলিশের পোশাকে। 8 বছর পর পুরনো বন্ধুর সাথে কাজ করতে পেরে খুশিতে আপ্লুত দেব। বন্ধু সোহমের গালে চুমু এঁকে দিয়েছেন অভিনেতা। দেবের ফ্যান ক্লাবের তরফ থেকে এই ছবিটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়, যা দ্রুত ভাইরাল হয়। 2023 সালে একের পর এক হিট ছবি উপহার দিয়ে চলেছেন দেব। ব্যোমকেশ ও দুর্গ রহস্য, বাঘা যতীনের সাফল্যের পর ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে প্রধান। এই ছবির হাত ধরে প্রথমবার বড় পর্দায় পা রাখতে চলেছেন মিঠাই খ্যাত অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু। সৌমিত্রিষা দেবের জুটি দেখার জন্য অধীর আগ্রহে প্রধান মুক্তির অপেক্ষায় রয়েছেন অসংখ্য দর্শক। 4 ডিসেম্বর ছবির ট্রেলার দেখে বেশ খুশি হয়েছেন অনেকে। টলিপাড়ার এক ছাপ তারকাকে দেখা যাবে এই ছবিতে। পরাণ বন্দ্যোপাধ্যায়, মমতা শঙ্কর থেকে শুরু করে খরাজ মুখার্জি, কাঞ্চন মল্লিক আরও অনেক তারকা রয়েছেন এই ছবিতে। তার উপর রয়েছে এই ছবিতে অনুপমের কণ্ঠের গান। বড়দিনের ছুটিতে পরিবার নিয়ে প্রধান দেখতে যাবার অপেক্ষায় রয়েছেন বহু ছবিপ্রেমী দর্শক। এরকমই আরও ভিডিওস পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।